হ্যালো ভিউয়ার্স, শ্রুতি ইনফোহান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে এই মুহূর্তে চলে এসেছি ঢাকেশ্বরী মন্দিরে, আর ঢাকেশ্বরী মন্দিরে আমার আসার আজকের উদ্দেশ্য হচ্ছে এই মন্দিরটি নাকি ঢাকা শহরের সবচেয়ে প্রাচীন মন্দির, আর এই প্রাচীন মন্দিরের ইতিহাস আমি নিজে জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে এই ঢাকেশ্বরী মন্দিরে আসা। তার সাথে আরও একটি কথা বলে রাখি, হিন্দু ধর্মের যারা আছেন তারা মনে করেন এই ঢাকেশ্বরী নাম থেকেই নাকি ঢাকা নামটি এসেছে, আর এই ঢাকা শহরের যখন নামকরণ করা হয় তখন আজকে যেরকম যে বৃষ্টি দেখছেন সেই দিনও নাকি এরকম বৃষ্টি ছিল। তো চলুন আজ জেনে নেওয়া যাক ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস। সর্ববিঘ্ন বিনাশানং সর্বম কল্যাণ হেতবে পার্বতী বিপুত্রায় গণপতি গণেশায় নমস্তুতে নম বনবন্য দেবায়। আমি যতটুকু জানলাম যে এই ঢাকেশ্বরী মন্দিরকে বলা হয় যে ঢাকা শহরের সর্বপ্রথম মন্দিরও বলা হয়, এইটার আমি আসলে ইতিহাসটা সম্পর্কে জানতে আসছিলাম আর কি। আসলে ঢাকেশ্বরী মা দুর্গা মায়ের এই মন্দির, ঢাকেশ্বরী নাম হয়েছে একটি বিশেষ কারণবশত। সে কারণটি হচ্ছে এক সময় ঢক্কা একটা গাছ ছিল, সব জানতে লোকালয় ছিল না, জঙ্গল ছিল, ঢক্কা একটা গাছের নিচে মাকে ওই ঢাকা অবস্থায় পাওয়া গেছিলো বিদায়, ওই থেকে নাম হয়েছে ঢাকেশ্বরী। তার একটি বিগ্রহ বা ইমেজ পাওয়া গেছিলো, সেই থেকে নাম হয়েছে ঢাকেশ্বরী। এখানে প্রথম যে এই মন্দির রাজা বল্লানশ্বরের প্রতিষ্ঠিত মন্দির, রাজা বল্লানশ্বরের মাকে স্বপ্নে দেখিয়েছিলেন মা দুর্গা নিজে, যে আমাকে আমার মন্দির করে আমাকে প্রতিষ্ঠিত করো। আচ্ছা, সেই থেকে রাজা বল্লাল সেন, তখন পূর্ববঙ্গে দায়িত্ব ছিল মানসিংহ, সে মানসিংহকে রাজা বল্লাল সেন দায়িত্ব দিলেন যে তুমি ওখানে মন্দির করে দাও। সেই রাজা বল্লাল সেনের আমলই, এবং রাজা তখন দায়িত্ব ছিল মানসিংহ, তখন থেকে এখানে মন্দির প্রতিষ্ঠিত। আমাদের এই পিকচার আছে উপরে দেখেন, এই মূল মূর্তিটা, মায়ের যে বিগ্রহ রয়েছে সে অষ্টধাতু দিয়ে তৈরি, আর মায়ের যে সিংহাসন রয়েছে কাঠের রূপার উপর বাঁধাই করা, মানে এটা কাঠের, কাঠের উপর রূপার বাঁধা, কাঠের উপর রূপাদি বাঁধাই করা। অ্যাকচুয়ালি তো অষ্টধাতু যেটা আমাদের আদি মূর্তি পাওয়া গেছিলো, এটা তো অ্যাকচুয়ালি জিনিসটা আমরা বলি গৈবী, মানে উনি নিজে নিজে আবির্ভাব হয়েছে, কাজে এটা ছিল আমরা জানি যে গোল্ড, সম্পূর্ণ গোল্ড ছিল, মানে মূল যেটা, মূল যেটা ছিল এটা গোল্ড ছিল, কিন্তু এখনের যেটা এটা তো সম্পূর্ণ গোল্ড নয়, আদি যেটা বই পড়ছিল এটা আবির্ভূত হয়েছিল সেটা গোল্ড ছিল আমরা শুনছি, এবং তার কারুকার্যের কাছাকাছি এখনও আমরা কোনো কিছু শিল্প বলেন আর যাই বলেন এখনও এই কারুকার্য করার মতো লোক পাওয়া যাচ্ছে না, যেটা আমরা পাওয়া গেছিল তার ডিজাইনটিকেও করে এখানে পাওয়া যাচ্ছে। তার মানে কি আপনারা কেউ এই মানে মূল যে বিগ্রহটা, হ্যাঁ, যেটি হচ্ছে এখন কলকাতায় আছে, আপনারা এখনো কেউই দেখেননি? আপনারা কেউ অনেক আগে 47, তখন 47 ডেজ পারিশন আগে তৎকালীন যিনি ছিলেন উনি সহবাজার কলকাতা সহবাজার নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, এটা মানে তখন এই সহবাজারে নিয়ে যাওয়ার কারণটা কী ছিল? তখন তো এটা তো ডেজ পারিশন হয়নি, দেশ পারিশনের আগে তৎকালীন যিনি সেবায়ত ছিলেন তিনি নিয়ে গিয়েছিল, ওখানে নিয়ে গিয়েছিল, যেহেতু এখানকার পরিবেশ ভালো হচ্ছে না, দেশের পরিস্থিতি খারাপ ছিল, তখন ওনাকে রক্ষা করার জন্য যাতে ওনার কোনো সমস্যা না হয় সেই জন্য ওনাকে নিয়ে গিয়েছিল কলকাতা সোহাজারে। তার মানে তখন এখানে যিনি সেবায়ত ছিলেন, যিনি সেবায়ত ছিলেন ওই উনি নিয়ে গিয়েছিলেন, নিয়ে গিয়েছিল। আচ্ছা, তো পরবর্তীতে আর এটা মানে এখানে আসলো না? পরবর্তীতে এখানে আসবে না, যেহেতু তখন তো ভারত ছিল, 47 আগে তো তখন পার্টিশন হয়নি, তো তখন তো বাংলাদেশ বলেন বা ইন্ডিয়া বল তখন তো এক ছিল, তখন তার দেখতেছে যে এখানকার পরিস্থিতি খুবই খারাপ ছিল, এখানে লাগতে অনেক সমস্যা হতে পারে, সেজন্য ওখানে প্রতিষ্ঠিত করছে, এক জায়গায় একটা জিনিস প্রতিষ্ঠিত করলে সেটা কিন্তু আবার আসা যাওয়া লড়া ছাড়া করা যায় না, এক জায়গায় উনি স্থাপিতভাবে উনি ওখানেই থাকবে, সেই জন্য আর ওখানে এখানে রানা হয়নি, ওখানে ছিল ওই। আর তার পরিবর্তে আপনারা তার বদলে আমরা সেম ডিজাইন সেম ক্যাটাগরি অষ্টধাতু ওখানে স্থাপিত করেছি, একই উনি দশভূতে আমি দশভূতে। তো এই মানে এই যে অষ্টধাতু বা এই যে মানে এই যে বিগ্রহটা, হ্যাঁ, এই মানে এই এটার বিশেষত্বটা কী মানে আমাকে বলবেন? ঈশ্বরে আমাদের সনাতনধর্মী উনি একজন দুর্গা দুর্গতি নাশিনী মহামায়া দশভূতে বলে আমরা, উনি বিনাশ করার শত্রুকে বিনাশ করার জন্য উনি আবির্ভাব করেছিলেন,
আজ থেকে যুগ যুগ ধরে প্রায় 900 বছর আগ থেকে যেভাবে ছিল মা প্রতিষ্ঠিত ছিল এখনও আছে, তখন তার নিয়ম অনুযায়ী আমরা ওনার সেবা করছি। এখানে যে আমি ঢাকটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই ঢাকটা আমি দেখলাম মানে সবসময় এটা বাজানো হয়, হ্যাঁ এই এইটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে যখন রাজা বলরাজ সেন মাকে স্বপ্ন দেখেছিলেন সেইভাবে রাজা বলরাজ সেন মাকে এইভাবে প্রতিষ্ঠিত করছিল, যেদিন প্রতিষ্ঠিত করছিল সেদিন আমাদের এখানে 500 ঢাক একসাথে পড়ছিল। ওই নীতি অনুযায়ী ঢাকের মাইল একটা অঙ্গ, পূজার সময় ঢাক বাজবে, ভক্তরা আসবে পূজা দেবে ঢাক বাজবে, সেই ঢাকের প্রচলনটা এখানে এখনো পর্যন্ত রয়ে গেছে, ওটা রয়ে গেছে। আর এই ঢাকেশ্বরী মন্দিরে কি ঢাকা শহরের প্রথম মন্দির? ঢাকেশ্বরী তো একটাই মন্দির, এটা তো মায়ের মা দশভুজার একটা নাম, মা ঢাকেশ্বরী, মা মহামায়ের দশভুজার একটা নাম হচ্ছে মা ঢাকেশ্বরী। উনি এইভাবে আদেশ দিয়েছে আমি মা ঢাকেশ্বরী, আমাকে এইভাবে পূজা করতে হবে। তখন থেকে যেভাবে প্রচলন ছিল, তখন থেকে যে নিয়মকানুনভাবে আমাদেরকে যেভাবে করে যাচ্ছে ওই নিয়মে আমরা এখনো পর্যন্ত করছি। এটা কি ওই কেউ বলেন যে বল্লাল সেনের মাকে স্বপ্ন দেখানো হয়েছে, আর এরপরে কি বল্লাল সেনের মাই কি বলছেন বল্লাল সেনকে? বল্লাল সেন মাকে বল্লাল সেনকে সকালবেলা বলছিল যে বাবা আমি তো স্বপ্ন দেখেছি। এখন তখন তো আশেপাশে কোনো বিল্ডিং ছিল না, একেবারে মানে গাছ গাছের রথপথ একদম বড়। তখন আমি ছিলাম অমুক জায়গায় আছি, তুই আমাকে নিয়ে এখানে স্থাপিত কর, পূজা কর, এইভাবে আমাকে স্বপ্ন দেখেছে। সকালবেলা রাজা বলরাজ সেনকে বলছে মাই, বলার পরে তাদের সৈন্য সামন্ত যারা আছে সবাইকে নিয়ে ওনাকে তুলছে ওখান থেকে, যেভাবে স্বপ্ন দেখেছে সেভাবে তুলছে। তোলার পরে মাকে নিয়ে আসছে এখানে প্রতিষ্ঠা করার জন্য, তখন এটা ছিল না, তখন মন্দির করা করলো, মন্দির করে মাকে প্রতিষ্ঠিত করলো। যেদিন মাকে প্রতিষ্ঠিত করতো সেদিন 500 ঢাক বেজেছিল, ঢাকের আবার যতটুকু গেছে সেটা ঢাক থেকে ঢাকা, ঢাকার থেকে মা ঢাকেশ্বরী নামকরণ করা হয়েছিল। তার মানে কি ঢাক থেকে ঢাকা আমাদের ঢাকা শহরের নামটা হয়েছে, নাম করেছে ঢাকার থেকে মা ঢাকেশ্বরী। তো ওই ঢাক থেকে কীভাবে ঢাকার নামকরণ করা হলো? এটা হচ্ছে তখনকার এটা একটা মানে প্রচলন যে ঢাকের আবার যতটুকু যাবে, তখন তো ঢাকা ছিল না, তখন এটা ঢাকাও ছিল না বা কোথাও মানে এরকম অন্য কোনো নামকরণ করা ছিল না। তখন ঢাকের আওয়াজ যতটুকু গেছে ওই ঢাকার ডাক থেকে ঢাকার নামকরণ করা হয়েছে আমরা ইতিহাসে যতটুকু পাচ্ছি আর কি, এবং সেই ঢাক থেকে মা ঢাকেশ্বরীর নামকরণ করা হয়েছে। তো আপনারা যেমনটি শুনছিলেন এই মন্দিরেরই পুরোহিত নিখিল চক্রবর্তী দাদাদের কাছ থেকে, যখন এখানে এই বিগ্রহটি বসানো হয় সেই সময়টায় এখানে 500 ঢাক একসাথে বাজানো হয়েছিল, আর সেই ঢাকের আওয়াজ যতদূর গিয়েছিল ততদূর পর্যন্ত তারা এটিকে ঢাকা বলতেন, মানে সেই থেকেই ঢাকার নামকরণও করা হয়েছে এইরকমটাই তাদের ধারণা এবং তারা এটি বলছেন। আর এছাড়া এখানে যেই বিগ্রহটি আছে এটি হচ্ছে বল্লাল সেনের মা, উনি স্বপ্নে পেয়েছিলেন, উনি স্বপ্নে দেখার পরে তিনি তার সন্তানকে অর্থাৎ বল্লাল সেনকে বলেছিলেন যে এরকম বুড়িগঙ্গা নদীর তীরে একটি বিগ্রহ আছে যা নিয়ে আসতে হবে। তো সেই কথা মতো তার মায়ের কথা অনুযায়ী তিনি গিয়েছিলেন, গিয়ে তিনি এই বিগ্রহটি ঢাকা অবস্থায় আর সেই ঢাকা থেকে ঢাক আর হচ্ছে ঈশ্বরের ঈশ্বরী তার থেকেই হয়েছে ঢাকেশ্বরী, যা যার নামকরণ তো এভাবেই হয়েছে, এভাবেই তার নামকরণ করা হয়েছে ঢাকেশ্বরী। উনি হচ্ছে রামচন্দ্র, হ্যাঁ উনি কী করেছিলেন? উনি মাকে মা দশভুজা বা মাকে প্রথম পূজা করছিলেন, উনি ওনার মায়ের এক ভক্ত, রামচন্দ্র মায়ের ভক্ত, ওনার ভক্ত হচ্ছেন হনুমানজি, ইনি হচ্ছেন ওনার একদম খুব প্রিয় ভক্ত, উনি অনেক কিছু আছে সেটা হচ্ছে যেখানে বিশেষ করে শক্তি মন্দির বা দুর্গা মন্দিরে বিশেষ করে দুটা ছবি প্রত্যেকটা মন্দিরে আছে আর কি, মানে যেখানে দুর্গা মন্দির থাকে
সেখানে কিন্তু তাদের অধিকার আছে থাকার, মানে এই একটা হনুমানের আর একটা রামচন্দ্র, রাম আচ্ছা রাম ঠাকুর, এই দুজনের মানে থাকবেই থাকবে। আচ্ছা তো এই উনার এটা কি হনুমানের, হনুমান হচ্ছে উনি তো মনে করেন যদি আমি সব বিশ্লেষণ করি অনেক বড় একটু সংক্ষিপ্তভাবে বলি আমি আপনাকে, হনুমান হচ্ছে রামের একদম ভক্ত, সেখানে পাওয়া গেছে আপনার রামায়ণ তো পাওয়া গেছে, তারা রামায়ণ দেখছে দেখে তারা অবশ্যই বুঝতে পারবে রামচন্দ্রের ভক্ত রাম, রাম লক্ষ্মণ সীতা ওনার মেন প্রিয় ভক্ত উনি হনুমানজি, ওনার অনেক ভূমিকা আছে, ওনার অনেক শক্তি, উনি চেষ্টা করলে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারবে, উনি চেষ্টা করলে খুব মানে বাতাস মানে তুফানের মতো উনি গিয়ে ওনার যে কোনো সমস্যার সমাধান করার মতো ওনার ক্ষমতা আছে। তো দর্শক যেমনটি শুনছিলেন, আমরা আসলে ঢাকেশ্বরী মন্দিরে এসে এই ঢাকেশ্বরীর যেই বিগ্রহটি আছে সেটি তো দেখলাম, সেটির আসলে মূল যেই বিগ্রহ সেটি এখন তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এটি মূলত এখন ইন্ডিয়ায় আছে কলকাতায়, আর এখন তার রেপ্লিকা এখানে বসানো আছে। তার সাথে সাথে আমরা এখানে দেখলাম হনুমান এবং রামের বিগ্রহ, যা আমরা দাদার কাছ থেকে জানলাম তাদের সম্পর্কেও কিছুটা। আপনারাও যদি এই ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে কিছু জেনে থাকেন তবে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানাবেন, আর তার সাথে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর আমার নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফো আন্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।